করণের দাবিতে গ্রাম পুলিশদের মানববন্ধন। যে সরকার বেতন দেয় ওই টাকা বেতনে আমাদের সংসার চলে না। চাকুরি জাতীয়করণের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গ্রাম পুলিশ। ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে 6 উপজেলা থেকে আসা গ্রাম পুলিশের নারী ও পুরুষ সদস্যরা অংশ নেয়। এ সময় সংগঠনটির জেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আনিসুর রহমান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে নামমাত্র বেতনে পরিবার পরিজন নিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। তাই তাদের চাকরি জাতীয়করণের দাবি জানান তারা। পরে তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর পেশ করা হয়। ঘোষণা করে যে পরিপত্র জারি করে প্রত্যেক জেলা প্রশাসক মহোদয়ের কাছে যে পরিপত্র দিয়েছিল,